নমস্কার আমি জুহি চাওলা মেহতা আজকাল সব বাচ্চারাই দিন তাদের মোবাইল ফোন ট্যাবলেট আইপ্যাড এসব নিয়ে থাকে তো ওদের সাথে কি হতে পারে এক যেহেতু এক্ষেত্রে রেডিয়েশনের বিপদ রয়েছে আর দুই সোশ্যাল মিডিয়ার চাপ নমস্কার জুহি প্রযুক্তি আমাদের জীবনকে অনেক বেশি সক্রিয় করে এই যে এত কিছু সহজ হয়েছে আর আমাদের জীবন এত উন্নত হয়েছে কারণ প্রযুক্তি আমাদের জীবনকে আরও সহজ করেছে তবে তুমি যে বিষয়টা নিয়ে অভিযোগ করছো সেটা প্রযুক্তি নয় তুমি অভিযোগ করছো মানুষের অদম্য প্রবণতা নিয়ে ওরা খেতে শুরু করে কিন্তু জানে না কখন শেষ করা উচিত ওরা পান করতে শুরু করে কিন্তু জানে না কখন থামা উচিত তো ওরা যেটাই করতে শুরু করে সেটার প্রতি অদম্য আসক্তি তৈরি হয় তো এই মুহূর্তে এই প্রজন্ম গ্যাজেট নিয়ে খুবই রোমাঞ্চিত হয় তো প্রযুক্তিকে দোষ দেওয়া উচিত নয় মানুষের অদম্য প্রবণতার দিকে আমরা তাকাই না এই অদম্য প্রবণতা কাটানো যায় শুধুমাত্র সচেতন বোধের দ্বারাই ক্রমাগত সচেতন হওয়া দরকার সচেতন হওয়ার এমন অনেক উপায় রয়েছে যেগুলো আমাদের সমাজে খুব বেশি প্রচারিত হয়নি সচেতনতা অস্তিত্বের অংশ হতে হবে খুব ছোটবেলা থেকেই বাচ্চাদের সচেতন হয়ে বাঁচতে শেখানো উচিত আর সচেতন হলেই জানবে কখন কোনটা ব্যবহার করা উচিত আর কতটা উচিত এটা ব্যক্তিগত বিষয় রেডিয়েশনের ক্ষেত্রে বিষয়টা এভাবে ভাবা উচিত যে সম্ভবত আমরা সবাই প্রাথমিকভাবে এটাই ভাবতাম যারা একমাত্র ধূমপান করে তারাই প্রভাবিত হয় কিন্তু তারপর আমরা বুঝতে পারি যে নিষ্ক্রিয় ধূমপাইরা সক্রিয়দের থেকে বেশি প্রভাবিত হয় তো ঠিক সেইভাবেই হয়তো তোমার আশেপাশের কেউ প্রযুক্তি ব্যবহার করছে তোমার বাড়িতে ওয়াইফাই আছে তোমার চারপাশের সবাই টেলিফোন ব্যবহার করছে তো সেই রেডিয়েশনটা থেকে পালাতে পারবে না হ্যাঁ এটার কিছু কুপ্রভাব আছে কিন্তু একই সাথে এটা জীবনকে এতটাই সহজ করছে যে প্রয়োজনে আমরা এটার সাথে কিছুটা আপোষ করতেই পারি কিন্তু তুমি প্রযুক্তিকে কিভাবে ব্যবহার করতে চাইছ সেটা তোমার ব্যক্তিগত ইচ্ছে আর সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করা জীবিত সমাজের থেকে অনেক বেশি সহজ জীবিত সমাজের ক্ষেত্রে তোমার বন্ধু বান্ধব তোমার পরিবার তোমার শাশুড়ি তোমার স্বামী তোমার স্ত্রী এরা সবাই তোমার সাথে জড়িয়ে থাকে এদেরকে তো বাদ দিতে পারো না আর সোশ্যাল মিডিয়া পছন্দ না হলে নিজের ফোন বন্ধ রাখতেই পারো তো আমার মনে হয় প্রাচীন পদ্ধতিতে মানুষ সমাজের সাথে যেভাবে যোগাযোগ রাখত তার তুলনায় এই ধরনের যোগাযোগ মানুষকে বেশি স্বাধীনতা দেয় কারণ তুমি যদি গোটা শহরে তোমার বন্ধু বানাতে তাহলে সেক্ষেত্রে অনেকভাবে জড়িয়ে পড়তে পারতে আজ তুমি শুধু মেসেজ পাঠিয়ে তোমার বন্ধু বানাচ্ছ তাই ইচ্ছে না থাকলে তুমি ফোন বন্ধ রাখতেই পারো তাহলে কোনো সমস্যাই নেই সুতরাং প্রযুক্তি আমাদের জীবনকে আগের থেকে অনেক বেশি সাবলীল করেছে কিন্তু এটাকে অবশ্য অনেকেই নিজের ক্ষেত্রে সমস্যায় পরিণত করেছে আর নানাভাবে অসুস্থতা ডেকে আনছে তুমি নিশ্চয়ই শুনেছ কয়েক মাস আগে অন্ধ্রপ্রদেশে বছর চৌত্রিশের এক তরুণী টিভি সঞ্চালক পাঁচ তলার বারান্দা থেকে ঝাঁপ দেয় আর সে নিজেকে শেষ করে ফেলে একটি চিরকুটে সে লিখেছিল যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় আমার মস্তিষ্কই আমার শত্রু সুতরাং সবচেয়ে মূল্যবান বস্তুটি তোমার শত্রু হয়ে যেতে পারে যদি না তার দায়িত্বশীল ব্যবহার তুমি শিখতে পারো সব ক্ষেত্রেই এটা ঘটতে পারে শুধু গ্যাজেট নয় তোমার গাড়ি তোমার খাওয়া দাওয়া থেকে শুরু করে জীবনের সব কিছুতেই এটা ঘটতে পারে এমনকি তোমার মস্তিষ্কের ক্ষেত্রেও ইফ ইউ হাউ টু ইউজ ইট ইফ ইট বিকামস এ কম্পালসিভ প্রসেস দেন ইট ক্যান লাইফ